আমি আপনাদেরকে যেই ব্রুডগুলার কথা বলছিলাম এই সেই আমার ব্রুড, আলহামদুলিল্লাহ এগুলার বয়স প্রায় 1.5 বছর আছে। দেখতে পাচ্ছেন এগুলো এক একটা মানে ছোটখাটো একটা কাতল মাছ বলা চলে আর কি, যার জোকি হচ্ছে আমার আপাতত প্লাটি এবং সোটেল। এখানে হচ্ছে ছোটো সাইজটা নিয়েছি, বড়ো সাইজটা ওই হাউসে রেখে দিয়েছি ব্রিডিংয়ের জন্য। তো ওই হাউসে কিছু ব্রুড সোটেল আছে অনেক বড় বড়, এগুলো দেখতে পাচ্ছেন হয়তো ব্রুড সোটেল আছে, এগুলো অনেক বড় বড়। এগুলো আছে আমার হাউসে আছে, এই হাউসে কিছু বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা না এগুলো হচ্ছে প্রায় অ্যাডাল্ট সাইজ আছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন, সুস্থ আছেন? আমি ছোটো আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল স্নাকোয়ারিস্ট ইউটিউব চ্যানেল। তো আমি আরও অনেকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে হচ্ছে আমার বাড়ির ভিতরে যে হাউসটা আছে ওই হাউসটার হচ্ছে যে পানি দেওয়া, প্লান্ট দেওয়া এবং হচ্ছে মাছ দেওয়া তিনটা পার্টে ভিডিও করব। তো হচ্ছে আমার তিনটা পার্টে দুইটা পার্ট আপলোড করা হয়েছে, তিনটা পার্টের মধ্যে দুইটা পার্ট আপলোড করা হয়েছে, আর হচ্ছে এখন একটা পার্ট আছে। আর একটা পার্টের বিষয়টা হচ্ছে ওই হাউসে এখন আমি মাছ দেবো। তো এটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করা। তো হচ্ছে আজকে একটু টাইম আছে, তো আজকে এটা দেই। আর হচ্ছে এই যে মনে করেন শরীরে আলসা ধরে গেছে আর কি, দিবো দিবো আর কি, মাছ আজকে না কালকে দিবো, কালকে না পরশু দিবো। তারপর হচ্ছে ওই হাউসে দেখলাম যে ডাফনিয়া হয়েছে, তো ডাফনিয়া মোটামুটি হয়েছে, আমি ডাফনিয়া খাওয়াইছিও। তো এখন চিন্তা করলাম আমি যদি এই মাছগুলো ডাফনিয়ার জন্য রেখে দিই, আমি হেই হাউসে, হেই হাউসে না দিই, আমি যদি আমার এই সব হাউসগুলোতে আমার মাছগুলো রেখে দিই, পরবর্তীতে দেখা যাচ্ছে যে হয়তো বা আমার এখানে মাছের প্রোডাকশন হবে না। আর ওই হাউসে ডাফনিয়া কয়দিন হয়, কয়দিন পরে মরে যায় বা কি হয়, আমি তো রিস্ক নিয়ে যাচ্ছি না ভাই। তার জন্য যাকে ডাফনিয়াটা হয়েছে যদি আমি করতে পারতাম, ওই হাউসে রাখতে পারতাম, তাহলে অনেকটা বেস্ট হইতো। কিন্তু তখন কিছু করে না, আমার অন্য এক্সট্রা হাউসও নেই, আর এই মাছগুলো এখন ব্রিডিং করাই দিব, কারণ সামনে হচ্ছে যে একটা ভালো একটা মৌসুম আছে ব্রিডিংয়ের। তো হচ্ছে কোনো দরকার আছে মাছগুলো এখানে বাচ্চা দেয়, বাচ্চাগুলো খেয়ে ফেলে, আর হচ্ছে এখানে মাছগুলো মারাও যায় মাঝে মাঝে কিছু মাছ, কারণ হচ্ছে অল্প পানির ভিতরে অধিক ঘনত্বে মাছ আছে এই কারণে। তো হচ্ছে যে আমি এখন এখানকার মাছগুলো সবগুলো মাছ ধরে আমি এখন আমার বাড়িতে নিয়ে যাবো। আর হচ্ছে ভাই আমি আপনাদের একটু কথা বলি, আপনারা আমাকে যেই পরিমাণে সাপোর্ট করতেছেন আর যেই পরিমাণে ভালোবাসা দিতেছেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিতেছেন রিয়েলি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। তো আপনারা যেরকম আমার ভালোবাসা দিচ্ছেন, এই ভালোবাসার জায়গাটা আমি সবসময় রাখতে চাই আপনাদের। আর আপনারা কোন বিষয়ে ভিডিও চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি ইনশাল্লাহ ওই রকম ভিডিওতে করার চেষ্টা করব। তো হচ্ছে আমি আপনাদের দেখে এখন কোন হাউস থেকে মাছ ধরবো আর কী করবো। ওই হাউসে কিছু ব্রুড সোটেল আছে অনেক বড় বড়, এগুলো দেখতে পাচ্ছেন হয়তো ব্রুড সোটেল আছে, এগুলো অনেক বড় বড়। এগুলো আছে আমার গ্লাসে করে আমি সিনেমেটিক কিছু ভিউ দেবো, আর হচ্ছে এখন থেকে আমি গ্লাসে করে আমার ফার্মের সিনেমেটিক কিছু ভিউ দেওয়ার চেষ্টা করবো। তো এখান থেকে যত সোটেল আছে, প্লাটি আছে এগুলো নিয়ে দেবো। এখান থেকে মোটামুটি এখানে 76 পিস হবে, আর হচ্ছে টোটাল এই হাউস থেকে 76 পিস প্লাটি আর সোটেল হবে। তো এগুলো এখান থেকে নেবার, এগুলো বড় বড় কিছু সোটেল আছে যেগুলো ভাই পুরো কিং সাইজ, এগুলো ধরে আপনাদের কিছু সিনেমেটিক ভিউ দেবো। তারপরে হচ্ছে এই হাউস থেকে ধরবো, এ দেখেন হাউসে আছে, এই হাউসে কিছু বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা না এগুলো হচ্ছে প্রায় অ্যাডাল্ট সাইজ আছে। তো এখন থেকে এগুলোকে দেবো, আর হচ্ছে আমি কিছু খাবার এখন দিয়ে আমি আপনাদের দেখাই কী পরিমাণে মাছ আছে এটাতে। আলহামদুলিল্লাহ ভালো ভালো পরিমাণে মাছ আছে, তো এই দেখেন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে একটা মাছ আছে। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার মোটামুটি ভালো একটা অবস্থানে আলহামদুলিল্লাহ আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে। তো হচ্ছে এখান থেকে আমি ওগুলো দিয়ে দেবো, এগুলো হচ্ছে ঠিকঠাক মতো বড় হচ্ছে না, বড় না হওয়ার কারণ হচ্ছে এখানে অল্প পানির ভিতরে অধিক ঘনত্বের মাছ আছে। তো হচ্ছে এখান থেকে আমার মাছগুলো ট্রান্সফার করে আমি বড় হাউসে দিয়ে দেবো, দেখবেন কি তাড়াতাড়ি মাছগুলো বড় হয়ে যেতেছে। আর হচ্ছে আমি এখন মাছগুলো ধরি, ধরে তারপরে কথা বলি। হচ্ছে আমার আপাতত প্লাটি এবং সোটেল, এখানে হচ্ছে ছোটো সাইজটা নিয়েছি, বড় সাইজটা ওই হাউসে রেখে দিয়েছি ব্রিডিংয়ের জন্য। তো মাশাআল্লাহ কালার কোয়ালিটি তো আপনারা দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আই মিন রিয়েলি স্যাটিসফাইড আমার এই কালার কোয়ালিটি দেখে, যাক আলহামদুলিল্লাহ ভাই আমার আপনাদের দোয়া এবং আলহামদুলিল্লাহ নিয়ে তো ভালো আছে। এখন এগুলাকে ধরবো, তারপর হচ্ছে এগুলো তো ছোটো সাইজ ধরলাম এবং হচ্ছে বড় সাইজ যেটা আছে বড় সাইজটাও ধরবো, আর একটা সাইজ হচ্ছে আমি এই জায়গায় রেখে দেবো। তো এগুলাকে ধরবো, তারপর হচ্ছে বড় সাইজটা দেবো, তার ওগুলো এখন দিব। এখন ওই হাউসে একটু কম মাছ দিবো, কারণ হচ্ছে যে কোনো মধ্যে হাউসটা লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য হচ্ছে ওই রকম বেশি একটা মাছ আমি দিব না। আমি আপনাদেরকে যেই ব্রুডগুলার কথা বলছিলাম এই সেই আমার ব্রুড, আলহামদুলিল্লাহ এগুলার বয়স প্রায় 1.5 বছর আছে। দেখতে পাচ্ছেন এগুলো এক একটা মানে ছোটখাটো একটা কাতল মাছ বলা চলে আর কি, যার জোকি। তো দেখেন মাছগুলো আলহামদুলিল্লাহ কতটা বড়, কতটা বড় সাইজ, আর হচ্ছে এগুলো এখানে এখানে কিছু ধরছি, আরও কিছু আমার হাউসে আছে এগুলোকে নিয়ে দেবো। আর অনেক কিছু ছিল, কিছু মাছ মারা গেছে ব্রুডগুলো, কারণ হচ্ছে এই হাউসে বড় হাউস, তো ছোটো হাউসে আমার বড় বড় মাছ রাখছিলাম, তো মারা গেছে কিছু হাউস। তো হচ্ছে এখানে এতগুণ আছে আল্লাহ খোদার নাম নিয়ে, আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড। এগুলো হচ্ছে কালার কোয়ালিটি, তারপর হচ্ছে সাইজ, বাচ্চা দেওয়ার হার, আলহামদুলিল্লাহ এনাফ। আপনাদেরকে আমার ছোট ভাইরা দেখাই, এ হইতেছে আমার ছোট ভাই, এ যে যা করে আমার মাছগুলার ধরিয়া ময়রা মইত্যা মানে একদম পুরো অবস্থা খারাপ করে লাগে। এই দেখেন এই যে আমি মাছ ধরতেছি, আমার কাছে মাছ ধরো, নিহান নিহান ঢোহাই দাও ঢোহাই দাও, হাই
ঠিক আছে, ভালো তুমি। তো এনিওয়ে আমি এখন আমার মাছগুলোকে সবগুলো মাছ ধরি, ধরা কমপ্লিট করার পরবর্তীতে আমি এখন আমার ওই হাউসে নিয়ে তারপর আপনার সাথে কথা বলি। আর হচ্ছে আপনার এই সুযোগ আপনার ফার্মের কিছু সিনেমেটিক ভিউ উপভোগ করে আসি। দেখেন এখানে আমার আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ মাছ আছে। তো এখানে যেই মাছগুলো আছে এই মাছগুলো এখন আমার বাইরের হাউসে শিফট করবো। যাক আলহামদুলিল্লাহ অনেক মাছ আছে, আরও কিছু মাছ আছে, ওইগুলোকে আমি শিফট করবো। আর হচ্ছে এখন আমি এগুলাকে আমার বাইরের হাউসে দিব। ছোটো ভাই আদার দিছে তো খাবার খাচ্ছে, তো যাক ভালো লাগতেছে আমার আর কি। মানে এগুলো হচ্ছে আমার একটা ভালো লাগা, বিশেষ করে ভাই এগুলো হচ্ছে আমার অনেকটাই ভালো লাগা। আর হচ্ছে এখানে আমার যেমন আমি এখন সকাল থেকে এখন সকাল কি দুপুর 12:37 বাজে আমি এখন ভিডিওটা করতেছি। আমি সকালে ঘুম থেকে উঠে এখন পর্যন্ত আমি এক গ্লাস পানি ওখান থেকে উঠে এসে মাছের কাছে চলে আসি। তো হচ্ছে আমার খানা দানা বাদ হচ্ছে মাছের প্রতি একটা ভালোবাসা না থাকলে এগুলো করা আসা সম্ভব হয় না। আর হচ্ছে এরকম একটা সিনেমেটিক ভিউ দেখলে মাছের মানে অন্যরকম ভালোবাসা কাজ করে, ভাই বিশ্বাস করেন অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। আপনারা সবাই মাছ পারবেন, মাছের প্রতি ভালোবাসা রাখবেন, ইনশাল্লাহ মাছ আপনার এর দুই গুণ ভালোবাসা ফিরিয়ে দেবে। অনেক কথা বলে ফেললাম, আমি খুব টায়ার্ড হয়ে গেছি আর শরীর থেকে অনেক ঘাম বের হইতেছে। এখন আমি মাছগুলোকে ওই হাউসে নিব। এখন আমি ইয়ে হাউসে মাছগুলো ছাড়বো। তো হচ্ছে পানিগুলো আমি একটু অ্যাডজাস্ট করে নিই আর কি। দেখেন পানিগুলো একটু আমি অ্যাডজাস্ট করে নিই, তারপরে হচ্ছে আমার মাছগুলোকে ছাড়বো। এখানে 5 মিনিটের মতো ধরে রাখবো, পানিটা অ্যাডজাস্ট হয়ে গেলে তারপর ছেড়ে দেবো। আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে ছেড়ে দেবো। আর হচ্ছে এই হাউসে এই মাছগুলো আগেও ছিল, এখনও থাকতেছে। দেখো অনেকটা ভালো লাগা কাজ করতেছে আর কি। মাছটা দেখলেই অনেকটা ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে মাছগুলো দেখলেই। আমার এখানে মাছ অ্যাডজাস্ট করা শেষ, পানির সাথে এখন আমি মাছগুলোকে আস্তের পরে ছেড়ে দেবো। বিসমিল্লাহ বলে আমি মাছগুলোকে ছেড়ে দেবো আস্তের পরে। কোন প্রেশার ক্লিক করবো না আমি, আস্তের পরে মাছগুলোকে এইভাবে দিয়ে জাস্ট আস্তের পরে আমি ছেড়ে দেবো। এই দেখেন কোনো প্রেশার কেক নাই আর কি। আস্তে 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 মাছগুলো নিজের স্বাচ্ছন্দ্যে বেরিয়ে যাবে। যাও তোমাদের মুক্ত করে দিলাম, আমি হাউসে অনেক ডাপনি আছে, ওই ডাপনিগুলো এখন খাও, খেয়ে একটা ভালো একটা কালার কোয়ালিটি করো, তারপরে যা করো করো। A few moments later. আলহামদুলিল্লাহ এই হাউসে মাছ দেওয়া কমপ্লিট, আর এই হাউসে কাজ করা কমপ্লিট, আর এই হাউসে এখনো একটা কাজ আছে। আর আমি এর ফাঁকে আমি আপনাদেরকে একটা বললাম, আমি কয়দিন আগে দিছিলাম, এক সপ্তাহ কি সর্বোচ্চ 15 দিন আগে আমি হাউসে সেট আপ দিছিলাম। এই দেখেন প্ল্যান্ট হয়ে কী অবস্থা হয়েছে, হনটের অবস্থা, পুরো হাউস হনটে প্যাকড হয়ে গেছে। তো ভাই যারা হনট নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। কম দামে একদম ফ্রেশ 100% এলগি মুক্ত গুড কোয়ালিটি বেস্ট কোয়ালিটির হনট আপনাদেরকে আমি প্রোভাইড করতে পারবো। তো এখান দিয়ে তো আমি এখান দিয়ে এই জায়গা দিয়ে আমি একটা জালের মতো সৃষ্টি করবো, নেটের জাতি সৃষ্টি করে দিয়ে হনটগুলো ওই পাশে রাখবো। তারপর হচ্ছে এই পাশে মাছ খাবার জায়গা থাকবে, আর হচ্ছে এই পাশে আমি কিছু ড্যান্সার রোপণ করে দেবো, এতটুকুই আর কি। আর ওটা কীভাবে কী করি সেটা আপনাদেরকে আমি দেখার মতো ভিডিও পর্যন্তই অনেক কাফ হয়ে গেছি আমি। তো আচ্ছা, আর আপনারা যে পুরান ভালোবাসা দিতেছেন আমার, আই এম রিয়েলি স্যাটিসফাইড, আপনাদের প্রতি ভালোবাসা থাকবে আমার সবসময়। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।